রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজার এলাকায় একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটেছে। রোববার রাত 12:30টার দিকে নাজিরা বাজারে বিউটি লাচ্ছির পাশের একটি দোকানে আগুন লাগে। ফায়ার সার্ভিস জানায়, আগুন লাগার 3 মিনিটের মাথায় ফায়ার সার্ভিসের 3টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। রাত 12:45টার দিকে আগুন পুরোপুরি নেভাতে সক্ষম হয় তারা। আগুনে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি, আর কিভাবে আগুন লেগেছে সে বিষয়টি তদন্তের পর জানা যাবে ফায়ার সার্ভিস। অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে। বিকাশ থাকলে আর কি লাগে?